ঘুমুসর বনখণ্ড আশিকা বনাঞ্চল অধীন গৌড়ী সংরক্ষিত জঙ্গল নিকট অসুরেই পল্লী গ্রামর শাগুয়ান কাঠ চোরি অভিযোগের জনক গিরফ করেছে আশিকা বন বিভাগ। গতকাল পেট্রোলিং সময় বিশেষ সূত্রর খবর পাই আশিকা রেঞ্জর প্রমোদ কুমার পণ্ডাঙ্ক নির্দেশ ক্রমে বনপাল শরৎচন্দ্র বেহেরা বনরক্ষী বাড়কৃষ্ণ পাণিগ্রাহী সদল বেড়ে গৌড়ী সংরক্ষিত জঙ্গলের চড়াও করে চড়াও বেড়ে অসুরই পল্লীর নারায়ণ দাস বয়স তিরিশ সমেত আহরি পাঁচ রু ছ জন এক শাগুয়ানী গছ কাটি বাহারক আনুতিবা সময় পুলিশ সেমানকু মাড়ি বসি সেমানক নিকটরু কুড়িয়ে ঘনফুটর শাগুয়ান কাঠ জবত করেছিলা এবং ঘটনাস্থলরু নারায়ণ দাসকু ছাড়ি অন্য সমস্তে খসি যাবার সফল হয়েছে। পুলিশ নারায়ণ দাসকু গিরফ করে আশিকা রেঞ্জ কার্যালয়ের কেস নম্বর 105/24 এক মামলা রুজু করে গিরফ করে কোর্ট চালান করেছিবার রেঞ্জর প্রমোদ কুমার পণ্ডা সূচনা প্রদান করেছেন। এই চড়াউরে রঘুনাথ প্রধান গণেশ স্বাইঁ প্রমুখ সামিল ছিলেন। ଆଜ୍ଞା ପରିଚୟ ଦେବା, ପ୍ରମୋଦ କୁମାର ପଣ୍ଡା, ରେଞ୍ଜ ଅଫିସର, ଆସ୍କା ରେଞ୍ଜ, ଭୁବନେଶ୍ୱର ସାଉଥ ଡିଭିଜନ। ଆଉ କ'ଣ କହିଲେ ଆଜ୍ଞା, ଆଜି କାଠ କାଟିକି ନେଉଥିଲେ ରିଜର୍ଭ ଫରେଷ୍ଟ, କାଲି ଯେ କାଠ କାଟିକି ନେଉଥିଲେ, ନେଉଥିବା ସମୟରେ ଆମେ ଷ୍ଟାଫ୍ ପେଟ୍ରୋଲିଂ ଯାଇଥିଲେ, ତାକୁ ଦେଖି ଧରିଲେ, ଧରିକିରି କାଠ ସହ ଜବତ କରି ତାକୁ ଆରେଷ୍ଟ କରିଦେଲେ ହେଲେ ଆଜି କୋର୍ଟ ଫରୱାର୍ଡ କରୁଛୁ। କେତେ ଜଣ ଗିରଫ କରୁଛନ୍ତି? ଜଣେ 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 ଗିରଫ ହେଉଛି, 20 ସିଟ୍ କାଠ ଆପ୍ରୋକ୍ସିମେଟଲି ସିଜେଇଛି। গঞ্জাম জেলা আশিকারু কালুচরণ মহাপাত্রঙ্ক রিপোর্ট, সাই সত্য নিউজ।